ইস্তফা দিলেন তেতাল্লিশ করবু কেন্দ্র থেকে নির্বাচিত বিজেপি বিধায়ক বুর্বমোহন ত্রিপুরা। শুক্রবার তিনি তার পদত্যাগপত্র নিয়ম মেনে জমা দিয়েছেন বলে জানান বিধানসভার অধ্যক্ষ রতন চক্রবর্তী। তিনি তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানান বিধানসভার অধ্যক্ষ। ত্রিপুরা মথা দলের চেয়ারম্যান প্রদ্যুৎ কিশোর মানিক্য এবং বৃষকেতু দেববর্মাকে সঙ্গে নিয়ে বুর্বমোহন ত্রিপুরা তার পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন রতন চক্রবর্তী। ব্যক্তিগত কারণ দেখিয়ে বুর্বমোহন ত্রিপুরা বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন বলে উল্লেখ করেন বিধানসভার অধ্যক্ষ। বর্তমানে তিনি আর বিধানসভার সদস্য হিসেবে পরিগণিত হবেন না বলে রতন চক্রবর্তী জানান। সঙ্গে এসেছিলেন ত্রিপুরা মথার চেয়ারম্যান শ্রী প্রদ্যুৎ কিশোর দেববর্মন, এসেছিলেন প্রাক্তন সদস্য শ্রী বিশ্বকেতু দেববর্মা এবং ওনার দলের আরো দুজন সদস্য। ওরা এসে বলেছেন অ্যাকর্ডিংলি প্রসেস অনুযায়ী। আমি বলেছিলাম, ওনাকে রিকোয়েস্ট করেছিলাম যে আর এটা তো অলমোস্ট লাস্ট অধিবেশন, আর হলে হয়তো আর একটা একদিনের হতে পারে, সেটা হচ্ছে ভোট অন অ্যাকাউন্টস পাস করতে হবে, যেহেতু ইলেকশনের টাইমের পরেও কাজ চলতে হবে সরকারে। সে কারণে আমি রিকোয়েস্ট করেছিলাম যে আপনি এই সময়টার জন্য অন্তত থেকে যান, প্রায় তো টার্ম আমাদের শেষ। তিনি বলেছেন, রিকোয়েস্ট করেছেন যে না স্যার, আমার পক্ষে থাকা সম্ভব না, আমি ব্যক্তিগত কারণে আমি চলে যেতে চাই, আপনি কাইন্ডলি এটা অ্যাকসেপ্ট করুন। তো অ্যাকর্ডিংলি আমি সেটা দিয়েছিলাম। আমাদের সেক্রেটারি এবং ইরা দেখে আমার কাছে ফাইল প্লেস করেছিলেন এবং কিছুক্ষণ আগেই আমি সেটা অ্যাকসেপ্ট করে দিয়েছি। নাও হিজ রেজিগনেশন ইজ অ্যাকসেপ্টেড এবং হি ইজ নো লঙ্গার দি মেম্বার অব দিস ত্রিপুরা লেজিসলেটিভ অ্যাসেম্বলি। আপনি চার্জ নেওয়ার পরে তিনি কতজন? তিনজন।